আমরা তো চোর চামার মতো ডাকি, নবীর নীতি নেই তো। কেন বলা যায় না সাবি না একটু পানি দাও? স্ত্রী বলবি এত ফেরেশতা হয়ে গেছে, এত সুন্দর সাবি না বললো কেন? হ্যাঁ বলবে না, বলবে না, বলবে না, বলবে না। চুমো খেলে জলসায় গিয়ে পরিবর্তন হয়েছে, হবে না, হবে না, হবে ও বাবা। আর মেয়েটা বলবে দাঁড়াও আমি আমি মেয়ে ছেলে নাইনটা আছি, আগুনের ভিতর তো চল পর্দার আড়ালে মুসা নবী কথা বলতো ভালো লাগতো না বলে একবার সাক্ষাৎ করব বলল। আমরা যারা মেয়েদের সঙ্গে প্রেম করি দুনিয়াতে ওটাই ছাড়া আর কি আছে প্রেম? টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাস লরি গাড়ি ঘোড়া যা আছে, সবচেয়ে দামি জিনিস ওই প্রেমটা। গাড়ি বিক্রি করে প্রেম করছে, জমি বিক্রি করে প্রেম করছে, মোটর সাইকেল বন্ধক দিয়ে প্রেম করছে, ওইটার অরিজিনাল জিনিস। এই অরিজিনাল জিনিস বলে আল্লাহ পাক আদমকে তৈরি করার পরেও অরিজিনাল জিনিস তৈরি করলো। একটা মেয়ে ছেলে যদি এই বেটা ছেলে হয় এর আর কিচ্ছু দরকার নাই। তুই মেয়ে ছেলের সঙ্গে প্রেম করি দুনিয়ার জমিনে, আর রসূলুল্লাহর সঙ্গে প্রেম করতে হবে আল্লাহর কসম, পৃথিবী যত নারী যত পুরুষ যত ব্যবসা যত টাকা যত পয়সা সবচেয়ে বেশি রসূল বলেছেন আমার সঙ্গে তোমাদের প্রেম করতে হবে, যদি কমপ্লিট মোমেন বলে দাবি করতে চাও। আর আল্লাহ পাকের কোরআনের সঙ্গে যারা প্রেম করবে মহব্বত করবে তারা আল্লাহ এবং আল্লাহ রসূলের সঙ্গে করবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে কোরআনের মহব্বতে তাকবীর নারে তাকবীর, খুব জোরে নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি খাবো না। بسم الله الرحمن الرحيم. ألف لِهِ
من الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا يا لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا الشيطان للإنسان عدو مبين إن الشيطان للإنسان عدو صدق الله العظيم একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা প্রেম করলো মূসা আলাইহিস সালাত ওয়াস সালাম অনেক দিন যখন হয়ে গেল তো বলছে আল্লাহ একটু ডাইরেক্ট দেখব আল্লাহ বলছে আমার যে তাজাল্লি আমার যে জ্যোতি এটা ডাইরেক্ট কোন মানুষ দেখতে পারবে না বলছে আমি দেখব তো বলছে সহ্য হবে না সেই পার্টস আলাদা পার্টস দরকার موسى علیہ الصلوۃ والسلام ডাইরেক্ট দেখতে পেয়েছিল জোরে বলেন পেয়েছিল ডাইরেক্ট দেখেছে কে আমাদের নবী ডাইরেক্ট দেখেছে এবং আরশে আযীমে ওই কোহে তুরে না আরশে আযীমে গিয়ে আমাদের নবী ডাইরেক্ট দেখেছে আর আল্লাহ পাকের যে নূর ভেদ করে যাচ্ছিলেন চাদরে বসে কিসে বসে চাদর নূরের চাদর ওটাকে কিতাবে লেখা আছে রফ রফ ওটা নূরের চাদর উপর থেকে উড়ে আসলো সিজদাতুল মুনতাহা রাসূল পাক উঠে বসলেন শা শা করে চলে গেল সোজা আল্লাহ পাকের নূরের তাজাল্লি ভেদ করে করে আরশে আযীমে ও জায়গায় এত কোরআন নূর বিচরণ করছে জিবরাইল বললেন যে এর উপরে যদি চুল পরিমাণ আমরা কেউ কুটি সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যাবে এবারে আল্লাহ আপনার দোস্ত আর আপনি আল্লাহর দোস্ত আপনার দোস্ত আপনাকে ডেকেছে কিভাবে নিয়ে যাবেন না নিয়ে যাবেন তিনি বুঝবেন আমাদের এই বর্ডার পর্যন্ত শেষ আল্লাহ পাক চাদর পাঠালেন রাসূল চাদরে বসলেন নূরের তাজাল্লি ভেদ করলেন নবীর পশম টশম পুড়ে টুড়ে গেল হ্যাঁ মূসা নবী পুড়ে গেছে না যায়নি বেহুশ হয়েছে না হয়নি কোহে তুর পুড়েছে না পড়েনি পাহাড় পুড়ে সরমা হয়েছে না হয়নি সেই নবীর উম্মত আমরা তো রাসূল যখন যাচ্ছিলেন এই মাসে সমস্ত নবী গণেরা রাসূলের সঙ্গে দেখা করতে এসেছেন আসেনি ও সকল নবী রাসূল এলো ছুটে
ওই মসজিদুল আকসাতে ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলেন মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা সুবহানাল্লাহ قسم نبی گنے راو پریشانے تھک بے شدو بول بے آمار روپائی کیا بے آمار روپائی جو بڑے تاما ہوئے داود خلیبۃ اللہ نفس نفسی عیسی روح اللہ نفس نفسی ابراہیم خلیل اللہ نفس نفسی موسی کلیم اللہ نفس نفسی آدم صفی اللہ نفس نفسی خدا کا پیچھے پیر اے کون پیر لے اٹھ پڑے جڑے بولیں আর একটা কথা যদি পীরে লাদি বাতো পীরের তে নবীর ক্ষমতা বেশি না কম আমাদের নবীর আরে কথা বল বোঝে না তো পেশাবের ক্ষমতা বেশি না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষমতা বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যদি নিয়ে যেতে পারতো তাহলে খলিজার টুকরি জান্নাতের রানী ফাতিমাকে বলতো ফাতিমা আমি তোমার আব্বা কিয়ামতের মানে সুপারিশ আমি করব আল্লাহ আমার অর্ডার দেবে অত নামাজ পড়ার দরকার নেই দুই তিন দিন খাওয়া নাই ফের নামাজ পড়তে বলতো একদিন হাসান হুসাইন অত নামাজ পড়ার দরকার নেই যা পারো খাও হালাল হাল হারাম সব খেয়ে দাও সুখে থাকার দরকার নেই আচ্ছা দি চুরি করলে দাও মানে পেট ভর্তি করে খেলা তিন চার দিন খাওয়া হয়নি হারাম খানা খাইনি জোরে বলেন হারাম খানা খাইনি ফাতিমা তো ধরা পড়ে আছে হারাম খানা খাইনি কারণ কবরে বিপদ হবে হাসরে বিপদ হবে মিজানে বিপদ হবে রাসূল বলেছে ফাতিমা যাই করো খাও হোক আর না হোক আমল যদি না করো লাইন খারাপ হাসান হুসাইন যাই করো আমল যদি না করো লাইন খারাপ এইজন্য কোন কোন পিশাবদের ওয়াজ শুনেন বটে ওয়াজ দিকে লক্ষ্য করবেন ওরা বলে নামাজ পড়ো বাবা রোজা রাখো বাবারা হালাল খানা খাও কোরআন তেলাওয়াত করো বাবা জিকির আজগার করো নইলে কবরে লাইন পাওয়া যাবে না
এই বলো না বলো আর পিশাব যদি পাত্র বলতো মদ হালকা খাও সুদের ব্যবসা করো গিন্নি বন্ধনে দাও অসুবিধা নাই তবে আমার ভালোবাসো লাইন করে আমি নিয়ে বেরিয়ে যাব কোন পিশাব বলেছে বলে না কেন পারবে না কি বলে ও বলে না কেন পারবে না জানে আমার অবস্থা খারাপ সেজন্য পীরের লাইন টাইন সব কে কোথায় যাবে আল্লাহর কসম সব পাগল হয়ে যাবে আর মাইশা সিদ্দিকা বলছে রাসূল আপনি বলেন বলছে কি বলেন মানে কি বলছে আপনি বললেন না যে মেয়ে ছেলে ব্যাটা ছেলে মোটা সরু লম্বা বেটে প্রধান এমএলএ এমপি প্রধানমন্ত্রী সব একসঙ্গে নাগিত হয়ে থাকে মাইশা বলছে আল্লাহু আকবার কি লজ্জা সবাই নাগিত বলছে হ্যাঁ তোটা মান সম্মানের ব্যাপার না বলছে আয়শা জমিন তামা হয়ে যাবে জমিন পরে কি হবে তামা হবে মাথা 3 ইঞ্চ উপরে সূর্য হবে আর মাথার ঘি ফুটবে সবাই বলবে আমার উপায় কি হবে নফসি 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 আচ্ছা দুটো লোক একটা ভালো মেয়ে ছেলে আর আরেকটা ভালো ব্যাটা ছেলে দুজন সব জওয়ান একজন বয়স 18 একজন বয়স 20 বেটাছেলের বয়স 20 মিনিটের 18 দুজনের একটা ঘরে বন্দী করে দেয় দুজনের মাথে 10 লিটার করে 20 লিটার পেট্রোল ঢেলে দেয় আগুন জ্বালিয়ে দেয় যদি বলে তোরা দুজন দেখ কেউ কারোর দিকে তাকাবে শুধু লাভাবে না এই লাভাবে না লাভাবে আমার কথা বুঝতে পারছিস একটা জওয়ান মেয়ে ফিট পরিষ্কার দেখ শুনতে ভালো আর একটা ছেলে ওইরকম কালার ভালো হোম বডি হ্যান্ডসাম বডি ও দুজনের এক ঘরে নাংটো করে ঢুকে দে এর মাথায় 10 লিটার পেট্রোল ওর মাথায় 10 লিটার পেট্রোল দে আগুন জ্বালিয়ে দরজা দেবো বলে তোরা দুজন একটু গল্প কর ছটট করবে তো তাহলে যদি এটাই আপনাদের মনে হয় যে লাফাবে ভালি দেবে ও বাবা আর মেয়েটা বলবে দাঁড়াও আমি আমি মেয়ে ছেলে নাংটা আছি খাবার তো চলুন আগুনের ভিতর তো চল মারবে তো কিয়ামতের আগুন কঠিন আগুন হাসরে আজাব কঠিন আজাব না দুনিয়ার আগুন কঠিন আগুন কঠিন আগুন না সেজন্য কেউ কারোর দিকে তাকাবে না কেউ কারোর পরিচয় দেবে না আল্লাহর কসম ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি উম্মিহি ওয়া আবিহি সাহিবাতি ওর বাপের ব্যাটা পিশাবছে মা বাপ আপন পিশাবছে মা বাপ আপন আল্লাহ বলছে তোমার মা বাপ তোমার পরিচয় দেবে সন্তান বাপের পরিচয় দেবে মেয়ে মায়ের পরিচয় দেবে কিছু লোক মূর্খ আমি পিশাবের খুব ভালোবাসি পিশাবের সঙ্গে চলে যাব আরে নামাজটা আগে পড় তাহলে পিশাব চল মারো সাবাট নবী নেবে না তো পিশাব কোথায় নেবে মায়শাকে বললেন ইয়া রাসূল মায়শা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন যে হাসরের মাঠে এই লক্ষ লক্ষ লোক থাকবে আর আল্লাহ আমার অর্ডার দেবে আমি আমার উম্মত গুলো নিয়ে জান্নাতে চলে যাব বেঁচে বেঁচে নিয়ে তা আপনি আপনি একটু আগে বললেন যে সমস্ত উম্মত একসঙ্গে হাসরের মাঠে উঠবে তা আপনার উম্মত চিনবেন কি করে এ তো একটা যুক্তির কথা আর উম্মতি মুহাম্মাদিতে একটা না লক্ষ লক্ষ নবীর উম্মত উঠবে সে বেঈমান হলে উঠবে ঈমানদার হলে উঠবে এক একজন হয়তো বাদ করতে পারে না কি বলেন সব উঠবে মাটি ভরে এবার উঠে যাবেন এক জায়গায় দাঁড়াবে মায়েশা বড্ড বেশি কথা বলতেন সেই জন্য রসুলের সঙ্গে যত কথা বলতেন আর রসুল যত কথা বলতেন সমস্ত কথাগুলো হাদিস মায়েশা তত মুখস্থ করে নিয়েছেন কথা বুঝতে আর সবচেয়ে ছোট স্ত্রী তো আয়েশাতুল হুমায়রা লাল টুকটুকে বিবি এই জন্য আমাদের উচিত হলো গিনীদের নাম ধরে ডাকা ফাতেমা খাদিজা আয়েশা আমরা তো চোরচামার মতো ডাকি নবীর নীতি নেই তো কেন বলা যায় না সাবি না একটু পানি দাও স্ত্রী বলবি তো ফেরেশতা হয়ে গেছে এত সুন্দর সাবি না বললো কেন হ্যাঁ বলবে না বলবে না হয় না হয় না এই দেখো কই গোল আল্লাহ রসুল বলতেন খাদিজা
খাদিজা বলে আমি যখন এই ডাকটা শুনতাম আমার ক্ষুধার যন্ত্রণা পানির পিপাসা রাতে আরাম করি না কষ্ট হয়ছে যন্ত্রণা আমি পাহাড়ের উপরে হেঁটে হেঁটে পায়ের যন্ত্রণা পায়ের নখ ফাটা চামড়া ওটা যন্ত্রণা সমস্ত ব্যথা বেদনাগুলো আমি রাসূলুল্লাহর মুখে খাদিজা ডাক শুনলে আমার কলিজা কান্না ঠান্ডা হয়ে যায় এলো ওয়াজ শুনতে এসে একটা কথা শুনে যাই এখানে শপথ করতে হবে নবীর ঘরের সামনে যে যতদিন বাঁচব জিন্নির হেই তুই করে ডাকবো না নবীর মতো ডাকবো সংসারে মহব্বত বাড়বে আয়েশা শোনো খাদিজা এদিকে এসো হালিমা পানি দাও ওই স্ত্রী সবসময় জল চায় পাঠাবে যাও স্বামী সোনা তুমি যাও তোমার মুখে চুমু খাচ্ছে তুমি যাও চুমু খেলে ওই খায় পাঠিয়ে দেয় যে জল চায় গিয়ে পরিবর্তন হয়েছে হবে না হবে না হবে না হবে না হ্যাঁ এই যে জলসাতে বাড়ি যাব গিন্নি শুই আছে মেয়ে মেয়ে ছেলে মায়ের জাত সে সারাদিন কষ্ট করেছে উঠন ঝাঁট ভাত তরকারি ওরা সারাদিন যা হাঁটে উনি তো হেঁটে কেন্দ্রে সেই মেদিনীপুর চলে যাবে একবার ছাগল একবার গরু একবার ঘরে একবার রান্নাঘরে একবার তরকারি একবার হাঁড়ি একবার থালা বাসন ধোয়া একবার কাপড় কাঁচা একবার দুটো ঝাড় দেওয়া আমার মনে হয় যারা যা হাঁটে বুঝতে পারে না ঘরের ভিতর পাক খায় এরা মনে শুধু মোবাইল দিয়ে উঠে একটু হাঁটা কম শুধু মোবাইলটা উঠে একটু হাঁটা কম হয় আমার সময় কম তা আমি কোন দিকে যাব দশটা টাইম তো দশটা বেজে গেছে আর পনেরো মিনিট মধ্যে লেবে যাবো কারণ হলো আমার একটা জলসা আছে চাই এতে গোলা বাড়ি প্রত্যেক বছর থাকে থাক এখনো পনেরো মিনিট আছে একবার দড়ি পড়ে না চা খেয়ে দড়ি শুরু আল্লাহুম্মা পড়েন وعلى آل سيدنا আজকের এই বাড়ি গিয়ে দেখবেন গিন্নি শুয়ে আছে যাবেন দুটোই হোক বারোটায় হোক সাড়ে বারোটায় হোক সাড়ে দশটায় হোক গিয়ে আমার আল্লাহর রাস্তে বলছি হাত জোর করে গিন্নির নাম তো সবাই জানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলবো হালিমা ভয় খেয়ে যাবে কি 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 অন্য কোন লোক এলো নাকি কিন্তু গলার আওয়াজটা বুঝতে পারছেন না তুমি তোমার সাবিনার আব্বা তো এরকম ডাকছে কেন জিজ্ঞাসা করবে যে এতদিন পরে তুমি এরকম একটা মধুর আওয়াজে ডাকলে ব্যাপারটা কি গো বলবেন আজকের ওয়াজ শুনেছি রসুলুল্লাহ স্ত্রী গুণাদের এরকম করে করে ডাকতেন আর তারা খুশিতে বাঘ বাঘ হয়ে যেত আর সংসারে মহব্বত পাইতে হবে হেই তুই করে ডাকাচ্ছে নাম ধরে ডাকলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে সংসারে আল্লাহ রহমত হবে সবাই ডাকবো ইনশাআল্লাহ জি নাম ধরে ডাকবেন আল্লাহর কসম মানে কি হবে কারণ রসুলুল্লাহ ডেকেছে তাই আমি ডাকছি রসুলুল্লাহ খেয়েছে তাই আমি ডাকছি সংসারের বাজারে যত লাউ আছে কিনে নিয়ে যাবেন আল্লাহর কসম লাউতে রোগ নেই লাউতে শেফা কদুর ভাই যে লাউ লম্বা মতো সাদা মতো না ওই বলে আর কুমড়ো কিনলে যাবেন না ফালতু খাওয়া হয়ে যাবে লাউ কোনটা বুঝতে পেরেছেন এই লম্বা মতো না পাঁচ টাকা সাত টাকা দশ টাকা পিস কিছু মানুষ নবীর দুশ্মন নবী খেত বলে ঘৃণা করে খায় না আমিও খাবো না নবী খেত আমি খাবো না ছি ছি নবী যা খেয়েছে সেটা আমাদের খেতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কসম আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে যাবে যে আমার আমার বান্দা খাচ্ছে কেন আমার দোস্ত খেয়েছে বলে বলুন সুবহানাল্লাহ